নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব ছানা বা পনির দিয়ে দারুণ স্বাদের সুস্বাদু একটা রেসিপি, যেটা লুচি রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। হাতে যদি সময় একেবারেই কম থাকে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। তারপর অল্প একটু জল দিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, মশলার উপরে তেল ছেড়ে ছেড়ে আসছে, মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, তারপর মশলার সঙ্গে মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দেব গ্রেট করে রাখা পনির। আপনারা পনিরের পরিবর্তে এখানে ফ্রেশ ছানাও দিতে পারেন। তারপর মশলার সঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি এইভাবে 3-4 মিনিট সময় ধরে মশলার সঙ্গে পনিরটাকে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। এরপর এর মধ্যে দিলাম অল্প একটু জল। এখানে জলের পরিমাণটা অল্পই দিতে হবে, খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার লো মিডিয়াম আঁচে এইভাবে 4-5 মিনিট সময় ধরে পনিরটাকে রান্না করে নেব। আর মাঝে মাঝে এভাবে নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। আমি লো মিডিয়াম আঁচে প্রায় 4-5 মিনিট সময় ধরে পনিরটাকে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন, পনিরের এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার সবশেষের মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি, তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে পনিরের ভর্তা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি, তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য। এটা লুচি রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।